মেইন অ্যাওয়ার্ডটা হচ্ছে কি দর্শকের ভালোবাসা, দর্শকের ভালোবাসা পেয়েছি সেই ছোটবেলা থেকেই। এখন দেশের বেশ কিছু জনপ্রিয় কিংবা হচ্ছে সবচেয়ে ফেমাস যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো আছে সেখানেও আসলে আমাদের কাজগুলো রেকগনাইজ হচ্ছে। শুধু একটা জায়গা হয় না, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো আশা করবো কোনো একদিন শুধু একটা কাজ করবো সেখানেও, যাতে আমি এবং আমার টিম রেকগনিশনটা পাই। এটা সবসময় মাথায় থাকে যে ভালো কাজ করতে হবে, ভালো গল্পের সাথে থাকতে হবে, ভালো টিম নিয়ে কাজ করতে হবে এবং দর্শককে নতুন কিছু দিতে হবে। তো এই জিনিসটাই সবসময় আসলে ফার্স্ট প্রায়োরিটি। আর অ্যাওয়ার্ড হচ্ছে গিয়ে এটা একটা লাখের ব্যাপার, এটা হচ্ছে গিয়ে যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে নেক্সট কাজে আরো দ্বিগুণ চেষ্টা থাকবে। এইটা আসলে দর্শক বলতে পারবে, বাট হ্যাঁ আমাদের বেশ কিছু কাজই আলোচিত, অনেক আলোচিত এবং দর্শক ওয়েট করে। তো হয়তো বা দর্শক আমরা যেইভাবে কাজগুলো করছি বা যেই পথে করছি সেটা হয়তো বা রাইট, এই জন্যই তারা ওয়েট করছে। আশা করছি সামনেও আমাদের কাজের জন্য অপেক্ষা করবে। আসলে হ্যাঁ, ওই সময়টাতে যখন ভাইয়া আমাকে কাজটা দিন রাত্রি স্ক্রিপ্টটা দিয়েছিলেন তখন ওনার সাথে আমার বেশ কথা এবং রিসার্চ করতে হয়েছিল, বিকজ এটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল এবং এটা 24 বছরের একটা মেয়ে যে আসলে 8 বছরের একজন শিশুর মানে মেন্টালিটি বা ওইরকম একটা অবস্থান করছে। তো সেটা তো না, আমি 24 বছরও না, আমি 8 বছরও না, তো দুইটাই আসলে ডিফিকাল্ট এই সময় পুল অফ করা। বাট পুরো টিমের সাথে ডিসকাশন করে, বিকি ভাইয়ার সহযোগিতা নিয়ে, কিছু রিসার্চ করে আমরা যতটুকু আমাদের ক্যাপেবিলিটি ছিল, যতটুকু আসলে সম্ভব এটাকে ভালো করে স্ক্রিনে তুলে ধরার সেটা। আমি আসলে এখন পর্যন্ত অনলাইনে ঢুকে আমরা তো এখন ফিডব্যাকগুলো পাই হচ্ছে গিয়ে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। দর্শকরা আসলে তাদের ফিডব্যাকগুলো আমাদেরকে জানান। আমি যেই রাশের মধ্যে আছি আমি এখন পর্যন্ত আসলে অনলাইনে গিয়ে দেখতে পাই না যে কি অবস্থা, বাট যতটুকু শুনছি মানুষরা দেখছে। ইফেক্ট পড়বে, আমি আসলে খুবই গ্রাউন্ডেড পার্সন আর আমার আশেপাশে আমি যাদের সাথে থাকি, আমার ডিরেক্টর থেকে শুরু করে, আমার ফ্যামিলি থেকে শুরু করে, আমার ফ্রেন্ডস থেকে শুরু করে, তারা মেক শিওর করে আমি খুবই গ্রাউন্ডেড থাকি। আমার কাজ যখন ভালো হয় না তখন তারা সবার আগে আমাকে সেই ফিডব্যাকটা দেয় এবং আমিও নিজের কাজটা খুব ভালো করে দেখি। প্রত্যেকবার চেষ্টা থাকে যে আগের চেয়ে ভালো করার। তো প্রশংসা পাচ্ছি মানে হচ্ছে আমি আমি ধরে নিব যে আমি খুব ভালো করছি ব্যাপারটা তা না। আমার আমার দিক থেকে, আমার টিমের দিক থেকে, আমার ফ্যামিলির দিক থেকে, ফ্রেন্ড সার্কেল দিক থেকে আমরা আসলে সবসময় ওই ডিসকাশনের মধ্যে থাকি যে পরবর্তীতে আসলে আরো ভালো কিভাবে করা যায়। না আসলে এটা একেবারেই মুডের উপরে বা যেখানে যাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে। ফ্যাশন সেন্স খুব ভালো তা না, বাট যখন এই ধরনের একটা ইভেন্টে আসি অনেকেই থাকবে, একটু গুছিয়ে আসার চেষ্টা করি এইটুকুই আর কি। না হলিউড থেকে তো ওরকম মানে বা বলিউড থেকে ওরকম ব্যাপারটা তা না, বাট ইয়েস যেহেতু আমাদের এখন আমাদের হাতের মোবাইল দিয়েই আমরা অনেক কিছু সার্চ করতে পারি, কি রকম ট্রেন্ড চলছে না চলছে এইগুলো এখন জানা বোঝা শেখা অনেক ইজি হয়ে গিয়েছে। তো হ্যাঁ, নিজেকে আপডেটেড রাখাটা খুবই ভালো এবং কি পড়লে নিজেকে মানাবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন একটা ট্রেন্ড চলছে আমি ওটা ফলো করে ফেলবো ব্যাপারটা তা না, আমি কোন জায়গায় যাচ্ছি কি পরে যাওয়া উচিত ওই সেন্সটা যদি আমার মধ্যে থাকে তাহলে এই যে আপনি বলছেন ভালো সেন্সটা ভালো, তাহলে আমি আসলে ভালো কাজ করতে চাচ্ছি। যখন যেখানে ভালো সুযোগ পাবো সেই কাজগুলোই করবো। যেমন কাজলের দিন রাত্রি যেই স্ক্রিপ্টটা পেয়েছিলাম ওই সময়ও আমি আসলে নাটক কিছুটা কমই করছিলাম, ভালো স্ক্রিপ্ট পেয়েছি করে ফেলেছি, সামনেও যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে করে ফেলবো। বাট অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সবসময় চাইবো সামনের দিকে এগিয়ে যেতে। তো ওইভাবেই আসলে ওই এগিয়ে যাওয়ার রাস্তাটা আসলে ওটিটির মাধ্যমে যদি আসে বা ফিল্মের মাধ্যমে যদি আসে কিংবা নাটকের মাধ্যমে আসে আমি ওই রাস্তাটাই আসলে